বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলার লস্কর দিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে নগরকান্দা থানা পুলিশের আয়োজনে এই আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সুমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, ওসি তদন্ত জিয়ারুল ইসলাম, লস্কর দিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এবং বাবুল তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল আহমেদ সহ আরও অনেকে। এ সময় পুলিশ সুপার সম্প্রতি গোড়াইল গ্রামে পুলিশ দম্পতির বাড়িতে ডাকাতির মতো ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন। বলে ঠাট বাট দিয়ে চলে, কিন্তু আপনাদের থানা এখান থেকে অনেক দূর আমরা জানি, থানায় যেতে অনেক কষ্ট হয়, থানায় যেতে সময় লাগে, আবার থানায় কিন্তু আমাদের সকল কার্যক্রম আপনারা হয়তো সাবলীল পাচ্ছেন না, কারণ অপেক্ষা করতে হয়। এটাতে না নগরকান্দা থানা পুলিশ এখানে ইতিমধ্যে বিট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, একজন বিট কর্মকর্তা আছেন, তিনি কিন্তু আপনার যে দৌড়া নিয়ে এসেছি আপনারা সেই সেবা গ্রহণ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সহায়তা লাগবে। আপনাদের থেকে সহায়তা না করেন তাহলে কিন্তু সে কোনো কাজই করতে পারবে না। অতএব সকল ক্ষেত্রেই জনসাধারণের সর্বাত্মক সহায়তা কিন্তু আমরা প্রত্যাশা করি। তা প্রিয় উপস্থিতি, যে ঘটনা ঘটেছে এই ঘটনা আমরা পুনরাবৃত্তি চাই না।